রাজনৈতিক হতাশা থেকে বিজেপি দল কংগ্রেস ভবনের সামনে গিয়ে হুজ্জতি চালিয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা পীযূষ বিশ্বাস। তিনি প্রশ্ন করেছেন, বিপ্লব দেব শনিবারের ঘটনা সমর্থন করেন কি? যদি না করেন তাহলে তাঁর দলের লোকেরা এই হামলার সাহস কোথা থেকে পেল? প্রশ্ন তুলেছেন পীযূষ বিশ্বাস। রবিবার বিকেলে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন পীযূষ বিশ্বাস। তিনি বলেছেন, বিজেপি দলকে মোকাবেলা করা কংগ্রেসের কাছে কোনো ব্যাপারই নয়। আমরা একটা প্রশ্ন করতে চাই, এটা কোনোদিন ঘটেনি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। ক্ষমতার বহু বিভিন্ন সময় হস্তান্তর হয়েছে, কোন রাজনৈতিক পার্টি অফিস এরকম ভাবে গিয়ে হামলা করা, রাজনৈতিক স্বাধীনতা শিষ্টাচার সকলে সারে গেছে শুধু হতাশার থেকে। চান্সে মানুষ গুন্ডামি করে হামলা করে, কংগ্রেসকে কোনোদিনও ব্রিটিশ পারেনি আর বিজেপি সেদিনের জন্ম এ রাজ্যে 1%-এর নিচে তাদের সমর্থক ওরা বুঝতে পারছে না, ওদের দিকে সে সমর্থন চলে গেছে। কংগ্রেসের ডাকে ব্রিটিশের পুলিশ সামনে মানুষ প্রাণ দিয়েছে, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে গেছে। আর এই বিজেপিকে দমন করা, এটাকে মোকাবিলা করা কংগ্রেস দলের পক্ষে কোনো ব্যাপারে না, যথেষ্ট না। কিন্তু আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে আমরা প্রশ্ন করতে চাই, উনি শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, উনি বিজেপির দলের সভাপতি, ওনার বক্তব্য কি, উনি এটাকে সমর্থন করেন কিনা। সমর্থন না করলে আমাদের ধারণা ওরা আসলো করতে এই সাহস বের করতে। সুবল ভৌমিক বলেছেন, এই ধরনের ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। তিনি বলেছেন, দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। ন্যূনতম যে 46% ভোট তার 45% ভোট ওদেরকে দিয়েছিল, ভেবেছিল যে ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে ব্যবস্থার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। ব্যবস্থার কোনো পরিবর্তন তো হয়নি। এখন শহর শহরতলিতে পর্যন্ত সারা রাজ্যের সঙ্গে মানুষ একটা দমবন্ধ করে একটা এমন একটা অবস্থায় আছে, মানুষ মুক্তি চাইছে। আজকে হাজারে হাজারে মানুষ তৈরি হয়েছে রাস্তায় নামতে, রাজপথে নামতে। ফিওরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।